মেয়েরা, আমি তোমাদের আগের ক্লাসে শাসন বিভাগের রাজনৈতিক অংশ এবং শাসন বিভাগের কার্যাবলী সম্পর্কে পড়িয়েছিলাম। আজকে আমি তোমাদের পড়াবো আইন বিভাগ, অর্থাৎ আইন বিভাগের কটি কক্ষ, এক কক্ষ বিশিষ্ট আইন সভার পক্ষে যে যুক্তিগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে একটু বলি, এই আইন সভা বা লেজিসলেচারের দুটি ভাগ থাকতে পারে। কোনো কোনো দেশে একপক্ষ বিশিষ্ট আইনসভা হতে পারে, কোনো কোনো দেশে আবার দ্বিপক্ষ বিশিষ্ট আইনসভা হতে পারে। একপক্ষ বিশিষ্ট আইনসভায় জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়, আর দ্বিপক্ষ বিশিষ্ট আইনসভায় জনগণের প্রত্যক্ষভাবে নির্বাচিত প্রতিনিধিরা থাকেন না, পরোক্ষভাবে তারা নির্বাচিত হয়। এবারে আমি তোমাদের বলবো, ভারতের যে আইনসভা পার্লামেন্ট, সেই পার্লামেন্টের দুটি কক্ষ থাকে, সেটি হচ্ছে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা এবং নিম্নকক্ষ হচ্ছে লোকসভা। ব্রিটেনেরও আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট, উচ্চকক্ষ লর্ডসভা, নিম্নকক্ষ কমন সভা। আর মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে কংগ্রেস বলা হয়। এই দেশেরও আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট, উচ্চকক্ষ হচ্ছে সেনেট এবং নিম্নকক্ষ হচ্ছে জনপ্রতিনিধি সভা। এবারে আমি তোমাদের বলবো একপক্ষ বিশিষ্ট আইনসভার যে পক্ষে যুক্তিগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। একপক্ষ বিশিষ্ট আইনসভার যারা পক্ষে যুক্তি দিয়েছেন তারা হচ্ছেন ল্যাস্কে, আবেসিয়ে এবং ফ্র্যাঙ্কলিন। এনাদের মতে যে আইনসভা একপক্ষ বিশিষ্ট হওয়াটাই বাঞ্ছনীয়। কেন? কারণ এটি গণতন্ত্রের অনুপন্থী হয় একপক্ষ বিশিষ্ট আইনসভা। কারণ কি? যেহেতু আইনসভা একপক্ষ বিশিষ্ট বলে সেই আইনসভার সদস্যরা জনগণের প্রতিনিধিরা থাকে এবং তারা জনগণের কল্যাণে কার্য পরিচালনা করেন, দায়িত্ব নির্ধারণ করা সহজ হয়। একটিমাত্র পক্ষ থাকার ফলে দায়িত্ব নিরূপণের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি হয় না, অর্থাৎ এই দায়িত্ব বিভাজনের ক্ষেত্রে কোনো রকমের বিরোধের সৃষ্টি হয় না। আচ্ছা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব। একটিমাত্র পক্ষ থাকার ফলে কোনো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। যেমন ধরো, জরুরি অবস্থা জারি করার ক্ষেত্রে আরেকটি পক্ষ না থাকার ফলে কোনো রকম আলোচনার প্রয়োজন হয় না এবং সেখানে সময়ের অপচয় হয় না, খুব দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। সুতরাং বলা যেতে পারে যে একপক্ষ বিশিষ্ট আইনসভায় শ্রেয়। অপচয় নয়, কারণ দুটি পক্ষ থাকলে কি হয়, দুটি কক্ষ থাকলে সদস্যদের বেতন, ভাতা, পেনশনে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হয়। আর আইনসভার একটি কক্ষ থাকলে সেখানে সদস্যরা কম থাকবেন, আইনসভার সদস্যরা কম থাকবেন এবং সেক্ষেত্রে ব্যয়ও কম হবে। আচ্ছা, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার এটা উপযোগী। কারণ কি বলছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার উপযোগী? এখানে সংবিধানে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যে ক্ষমতা বণ্টন সম্পর্কে সঠিকভাবে উল্লেখ রয়েছে, তার জন্য আইনসভার দ্বিতীয় কক্ষ অর্থাৎ উচ্চকক্ষের প্রয়োজনীয়তা নেই, একটিমাত্র কক্ষ থাকলেই হবে। আচ্ছা, একপক্ষ বিশিষ্ট আইনসভাকে কাম্য আইনসভা বলেছেন যারা এই একপক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থকরা। কেন বলেছেন? কারণ নিম্নকক্ষের যে সদস্যরা থাকেন, নির্বাচিত যে সদস্যরা থাকেন, তারা যেটা আইন প্রণয়ন করেন সেই দলের সদস্যরাই যদি আবার দ্বিতীয় কক্ষে অর্থাৎ উচ্চকক্ষে থাকে, তাহলে অনেক সময় কি হয়, জনস্বার্থ বিরোধী যে কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে তারাও মতামত দিয়ে থাকে, ফলে সেখানে কোনো কিন্তু আলোচনা, তর্ক বিতর্ক এসবের কোনো অবকাশ থাকে না। আবার আরেকটা সমস্যা হচ্ছে, ধরো নিম্নকক্ষে যে সংখ্যাগরিষ্ঠ দল থাকছে সেই সংখ্যাগরিষ্ঠ
দলের সঙ্গে যদি উচ্চকক্ষ অন্য দলের সদস্যরা থাকে সেই বিষয়ে আবার আইন যেটা প্রণয়নের ক্ষেত্রে মতবিরোধ দেখা দিতে পারে, ফলে আবার সেটা কি হচ্ছে যে জনস্বার্থ বিরোধী অনেক সময় হয়ে যায়। এবং এক্ষেত্রে বলা যেতে পারে আবেসিয়ের বক্তব্যটা উল্লেখযোগ্য, দ্বিতীয় কক্ষ যদি প্রথম কক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি ভিন্ন মত পোষণ করে তবে তা ক্ষতিকারক। সুতরাং এক পক্ষ বিশিষ্ট আইনসভাকেই কাম্য আইনসভা বলে গণ্য করেছেন অনেকে। এখানে জ্ঞানীগুণীরা স্থান লাভ করতে পারে, কেন? কারণ হচ্ছে যে দল তারা নির্বাচনে অংশগ্রহণ, যে সমস্ত দল যারা নির্বাচনে অংশগ্রহণ করে তাদের মধ্যে যারা জ্ঞানীগুণী ব্যক্তি থাকেন তারা নির্বাচনের জন্য মনোনয়ন দেন এবং তারা নির্বাচনে জিতে তারা কিন্তু আইনসভা গঠন করতে পারে। সুতরাং বলা যেতে পারে এখানে জ্ঞানীগুণী ব্যক্তিরা স্থান লাভ করতে পারে। এখানে সুচিন্তিত আইন প্রণয়ন সম্ভব। অনেকে মনে করেন যে একপক্ষ বিশিষ্ট আইন প্রণয়ন, একপক্ষ বিশিষ্ট আইনসভা থাকলে সুচিন্তিত আইন প্রণয়ন সম্ভব নয়, এটা ঠিক নয়। কারণ কি, যে একটি বিল যখন আইনে পরিণত হয় তখন বিভিন্ন পর্যায় অতিক্রম করে তার পুঙ্খানুপুঙ্খ আলোচনার মধ্যে দিয়ে তবেই সেটি আইনে পরিণত হয়, এবং সেই যে সেখানে যে আলোচনা হয় বা তর্ক বিতর্ক হয় সেগুলো গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে সেটা পৌঁছে যায় এবং সেই আইন সম্পর্কে জনমত গঠিত হয়। সুতরাং সেটা যদি জনমতের সপক্ষে হয় তখন সেই আইনটি নিশ্চয়ই প্রণীত হতে কোনো অসুবিধা হয় না, আবার সেটা জনমতের বিরোধী হলে সেই সম্পর্কে আবার চিন্তাভাবনার জায়গায় থাকে। সুতরাং এক্ষেত্রে বলা যায় যে কোনো সমস্যা হয় না একপক্ষ বিশিষ্ট আইনসভায় আইন প্রণয়নের ক্ষেত্রে। সংখ্যালঘু সম্প্রদায়গুলির স্বার্থ রক্ষা, এখানে বলা হয় যে একপক্ষ বিশিষ্ট আইনসভার সংখ্যালঘু স্বার্থদের, সংখ্যালঘু যে সমস্ত রয়েছেন সম্প্রদায় রয়েছেন তাদের হয়তো স্বার্থ সঠিকভাবে সংরক্ষণ হচ্ছে না, এটা ঠিক নয়। কারণ কি, সংবিধানে এই সম্পর্কে উল্লেখ রয়েছে, সেক্ষেত্রে একপক্ষ বিশিষ্ট আইনসভায় কোনো অসুবিধে হয় না। তাহলে আমরা দেখছি যে একপক্ষ বিশিষ্ট আইনসভা আলোচনা করতে গিয়ে দেখলাম যে এটি কিন্তু কোনো সমস্যার সৃষ্টি করে না, তবে এই যে একপক্ষ বিশিষ্ট আইনসভা ক্ষুদ্র যে সমস্ত দেশগুলো সেগুলোতেই শ্রেয়, বৃহৎ রাষ্ট্রের ক্ষেত্রে দ্বিপক্ষ বিশিষ্ট আইনসভায় গ্রহণযোগ্য। ঠিক আছে মেয়েরা, আজকে তোমাদের এই পর্যন্ত আমি পড়ালাম, এরপরের ক্লাসে আমি এর বিপক্ষে যুক্তিগুলো নিয়ে আলোচনা করব।